মুখ থুবড়ে পড়ল হরতাল। বিমান বসু স্বীকার করে নিলেন নোট ভোগান্তিতে হরতালের সিদ্ধান্ত ভুল ছিল, মানুষকে বুঝতেই পারেননি তারা। মুখ পড়ল বামেদের, আরও একটু প্রকাশ্যে চলে গেল বাম সংগঠনের কঙ্কাল সার চেহারা। নোট ভোগান্তির প্রতিবাদ, 12 ঘন্টার হরতালই একমাত্র পথ, আলিপুরে রবিবারই দাবি করেন সূর্যকান্ত মিশ্র। আমাদের কাছে মনে হয়েছে খুবই জরুরি জনস্বার্থে মানুষের দৃষ্টি আকর্ষণ করা এবং শক্তিশালী প্রতিবাদ। 24 ঘন্টার মধ্যে ভুল বদল, সেই আলিমুদ্দিনে বসেই বাম ফ্রন্ট চেয়ারম্যান মেনে নিলেন বন্ধ ব্যর্থ। বিমানবাবুরা স্বীকার করে নিলেন ভুল হয়েছে, আম জনতার পাজ ধরতেই পারেনি তারা। আমাদের মনে হয়েছিল মানুষ বুঝতে পারবে তাদের স্বার্থে আমরা এই হরতাল ধর্মঘট ডেকেছি। আমাদের যে ভাবনা ছিল সে ভাবনাটা ঠিক নয় এটা বোঝা গেল, তাই এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো। আর এই স্বীকারোক্তির মধ্যে দিয়েই আরও কিছুটা মুখ পড়ল আলিমুদ্দিনের। নোট ভোগান্তির প্রতিবাদে আদৌ বন্ধ ডাকা উচিত হবে কিনা তা নিয়ে সংশয় ছিল রাজ্য সিপিএমের অন্তরে। রাজনীতির অলিন্দে কান পাতলেই শোনা যায় ইয়েচুরি কারাত লবিদের চাপেই শেষ পর্যন্ত বন্ধের পথে হাঁটতে বাধ্য হন সূর্য বিমানরা। সেই সিদ্ধান্ত যে কতটা আত্মঘাতী ছিল তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এদিনের ব্যর্থ বন্ধ। রাজ্যের মানুষের কাছে আরও নগ্ন করে দিল বামেদের সংগঠনের কঙ্কালসার চেহারাটা। যে মানুষ বামেদের বান্ধে সাড়া দিলেন না সেই আম জনতাই কিন্তু একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় জনবিদ্রোহ মিছিলে পা মেলালেন, উপচে পড়ল ভিড়। মিছিল শেষে বামেদের উদ্দেশ্যে তাই কটাক্ষ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় নেমে থাকতে হবে সিপিএমের বন্ধুরা, একটু রাস্তায় নামুন, একটু মিছিল মিটিং করুন, একটু খাটুন, একটু আমার মতো স্লোগান দিন, আমি এখনো একজন কর্মী থাকতে ভালোবাসি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন দেশ জুড়ে মোদী বিরোধিতার ব্যাটন যে তার হাতে, এদিনের মিছিলের সাফল্যে তা আরও একবার বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বন্ধের হারাকিরি সিদ্ধান্ত নিয়ে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব আরও অন্ধকারের দিকে ঠেলে দিল বামেরা। একই সঙ্গে সূর্য বিমানরা ভোঁতা করে দিলেন বন্ধের মতো প্রতিবাদের হাতিয়ারকে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।